নমস্কার দর্শক বন্ধুরা, মনে মনে পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। ফুলকপি আর ডিমের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করি এই রেসিপি কিন্তু ভালোই লাগবে। এই রেসিপিতে কিন্তু ভাত রুটি প্রত্যেক কিছুই কিন্তু খেতে ভালো লাগবে। ফুলকপি কিন্তু এখন শেষের দিকে, এই রেসিপিটা কিন্তু বাড়িতে অবশ্যই বন্ধুদের বলবো একবার ট্রাই করে খেয়ে দেখুন। ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিওর নিচে দেখুন একটা লাল বোতাম আছে, সেটা ক্লিক করে রাখুন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বন্ধুদের বলছি আমার পাশে তখন সাপোর্ট করুন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। ডিম ফুলকপি পোস্ত করবো, তার জন্য কী কী নিয়েছি, 4টে ডিম নিয়েছি বয়েল করে খোসা ছাড়িয়ে, যেমন গাগুলো একটু চিড়ে নিয়েছি, 1টা ফুলকপি নিয়েছি কোয়া ছাড়িয়ে নিয়েছি, খুব বড় কোয়া হলে কিন্তু মাঝখান থেকে কেটে নিতে হবে, আদা বেটে নিয়েছি 1 চামচ, পোস্ত নিয়েছি 5 চামচ, আর 5-6টা কাঁচা লঙ্কা নিয়েছি একসাথে বেটে নিয়েছি, 1টা পেঁয়াজ নিয়েছি কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা। এবার মূল রান্নায় চলে যাবো। কোয়াটা গরম হয়ে গেছে, কোয়াতে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেবো, ভালো করে একটু তেলের মধ্যে মিশিয়ে নেবো লবণ হলুদটা। ডিমে কিন্তু লবণ মাখাইনি, কড়াইতে দিয়ে দিয়েছি, ডিমগুলো আর ভাজা করে নেবো। ডিমে একটু গাগুলো চিড়ে দেবেন, তাহলে মশলাগুলো ধুয়ে খেতে ভালো লাগবে। কিন্তু নাড়াচাড়া করে ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই তেলের মধ্যে কপিগুলো ভাজা করে নেব। কপির মধ্যে লবণ দিয়ে দেব। নাড়াচাড়া করে কপিটা ভাজা করে নিয়েছি, এবার তুলে নেব কপিটা। কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে দেব, পেঁয়াজটা দিয়ে দেব, পেঁয়াজের মধ্যে লবণ দিতে হবো আন্দাজ বুঝে, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা কিন্তু নরম হয়ে যাবে। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। বন্ধুদের বলবো কিন্তু অবশ্যই বাড়িতে কিন্তু একবার ফুলকপি খেতে, শেষের দিকে ডিম ফুলকপি পোস্ত দিয়ে একবার খেয়ে দেখুন, খুব ভালো লাগে খেতে। কিন্তু পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে, আদাটা দিয়ে দেবো। পোস্ত দিয়ে রান্না করে কিন্তু বেশি মশলা লাগে না। আবার যে কাঁচা কমটা চলে যাওয়ার জন্য তাড়াতাড়া করে নিলাম। এবার দিয়ে দেবো হলুদ আন্দাজ বুঝে, পেঁয়াজে বাঁধার সময় কিন্তু লবণ দিচ্ছিলাম, লবণ আর দিচ্ছি না, কাশ্মীর লঙ্কাগুলো কালারের জন্যে। আমি শুকনো লঙ্কা দিয়ে রান্না করছি না, আপনারা পছন্দগুলো শুকনো লঙ্কা দিয়ে করতে পারেন, আমি কাঁচা লঙ্কা দিয়েই করছি। আবার একটু নাড়াচাড়া করে নিলাম। দুটো কাঁচা লঙ্কা, পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, পোস্ত আর বাঁচা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি, ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো চিনি, আপনার পছন্দ করলে দেবেন, না দেবেন না কিন্তু। আবার একটু নাড়াচাড়া করে নেব। তিন চার মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা, এবার ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপির সাথে মশলা একটু কষিয়ে নেব। Thank you.
দু এক মিনিট ফুলকপিকে মশলাকে কষিয়ে নিয়েছি। এবার ডিমগুলো দিয়ে দেবো, ডিম দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন তেল ছেড়ে আসছে। এবার জল দিয়ে দেবো, জল কিন্তু বেশি দেবো না, ডিম ফুলকপি পোস্ত তো বেশি জল লাগবে না, একটু মাখো মাখো করবো। আর একটু জল দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দিলাম, ফুটে যাওয়া অব্দি অপেক্ষা করবো, ঢাকাটা খুলে নেব। দেখুন ঝোলটা কিন্তু ফুটে গেছে অনেক, দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, নাড়াচাড়া করে নিলাম। আর ঢাকা দেবো না, আর একটু ফুটিয়ে নেব। দেখুন একদম কিন্তু মাখো মাখো হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দেবো। ডিম ফুলকপির পোস্ত কিন্তু আমার পুরো রেডি, উপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দেবো সরিয়ে। পোস্ত দিয়ে রান্না করলে কিন্তু উপর থেকে কিন্তু নামানোর আগে একটু কাঁচা তেল দিলে আরও সুন্দর লাগে খেতে। এক চামচের মতো কাঁচা তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এবার আপনাদের নামিয়ে দেখাচ্ছি, বন্ধুদের বলবো কিন্তু ডিম ফুলকপি দিয়ে পোস্ত দিয়ে একবার অবশ্যই বাড়িতে একটা রেসিপি করে খেয়ে দেখুন, আশা করি কিন্তু খুব ভালো লাগবে খেতে। পোস্ত তো আমরা অনেক রকম করে খাই, একবার বাড়িতে অবশ্যই এই রেসিপিটা করে খেয়ে দেখুন, ভাত রুটি পরোটা প্রত্যেক কিছুর সাথে কিন্তু ভালো লাগবে খেতে। ডিম ফুলকপি এই রেসিপি আমার রেডি, দেখুন তো প্লেটে নামিয়ে দিয়েছি, কি সুন্দর না লাগছে দেখতে। গরম ভাত রুটি পরোটা প্রত্যেক কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগবে। বন্ধুদের বলবো অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখুন কেমন লাগে, ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বন্ধুদের বলছি আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। আজকের মতো এই অবধি, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো।